নোমান ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমরা আসলে একটি প্রতিবেদন যে দেখছিলাম, সাকিব আল হাসান ইতোমধ্যে দেশে চলে এসেছেন এবং আজকে মানে এটা তো খুবই অনুমিত যে আকসুর যে নিয়ম কানুনগুলো আছে সেখানে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় সাকিবকে নিয়ে বা নিষিদ্ধ যে কোনো খেলোয়াড়কে নিয়ে গণমাধ্যমে সেভাবে যেন ঢালাওভাবে প্রচারণা না আসে এই বিষয়ে এটা তো বরাবরই আকসু থেকে একটা নিষেধাজ্ঞা ছিল। তো সাকিবের একদম নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে চলে আসছে আর হাতে গোনা কয়েকটা দিন আছে, এক মাসের কম সময়। তো আজকে আকরাম ভাই কিন্তু একেবারে অফিসিয়ালি বললেন যে গণমাধ্যম যেন একটু দূরে থাকে সাকিবের কাছ থেকে, বিষয়টিকে কীভাবে দেখছেন? না, আসলে সাকিবের যেটা বলছিলেন, নিষেধাজ্ঞা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাস দুয়েকের মতো, এক মাস না একটু বেশি আসে, মাস দুয়েকের মতো সময় আছে। অক্টোবরের 29 তারিখ থেকে সাকিব অফিসিয়ালি মানে খেলতে পারবেন ফ্রি টু প্লে। সো গণমাধ্যমের কাজ করবেন, একই সঙ্গে কিন্তু ক্রিকেট বোর্ডের কাজটি করতে হবে। ঠিক সেই কাজটি হয়তো আজকে আকরাম খান করেছেন এবং উনি হচ্ছে গণমাধ্যমের কাছে সেই অনুরোধটা রেখেছেন যে একটু যেন সমঝুলে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের গণমাধ্যম তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবে, বাট এট দ্য সেম টাইম তাদের নিজস্ব মানে পাঠককে বা দর্শককে তাদের খবর জানানোর মতো একটা দায়বদ্ধতাও কিন্তু রয়েছে গণমাধ্যমের। সেই জিনিসটা মাথায় রেখে একটা সুষম সমন্বয় নিশ্চিতভাবেই হবে। ধরুন, সে বিকেএসপিতে সাকিব যাচ্ছেন, আমি যতটুকু জানি বিকেএসপিতে গত যে এই COVID-19 এই সিচুয়েশনটা অ্যারাইজ করার পরে গত 4-5 মাসে কিন্তু বিকেএসপিতে বাহিরের কেউ ঢুকতে পারেননি, ঢোকা বেরোনোটা কিন্তু এটা এমনি নর্মালি খুবই রেস্ট্রিক্টেড। এই সময়ের মধ্যে রেস্ট্রিকশনটা আরো প্রবল হয়েছে এবং সাকিব যে ওখানে যাচ্ছেন, আমি শিওর যে মিডিয়া তাকে ফলো করে মিরপুর স্টেডিয়ামে এলে হয়তো সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে খুব কঠিন হতো, কিন্তু যেহেতু তিনি ওইখানে করছেন সেখানে ওই কড়াকড়িটা ওইটা থাকবে। মিডিয়া তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং একই সঙ্গে যে মানে তাদের তাদের যে পাঠকের কাছে বা দর্শকের কাছে যে চাহিদা সেইটাও নিশ্চিত ভাবে তারা ওই মেটানোটার চেষ্টা করবে। নট নেসেসারিলি সেই জন্য সাকিবের ইন্টারভিউ লাগবে বা সাকিবের সঙ্গে কথা বলতে হবে, সাকিবকে সবসময় হচ্ছে গিয়ে মানে ফলো করতে হবে, সেটা হয়তো সবসময় মানে প্রয়োজনটা নাও হতে পারে। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলতার জায়গা থেকে আজকে ক্রিকেটের চেয়ারম্যান আকরাম খান উনি এই কথাটা বলেছেন এবং আমি শিওর যে এই 2 মাস খুব এমন কোনো ঝামেলা হবে না যে ঝামেলার কারণে সাকিবের সাসপেনশনটা আরো দীর্ঘায়িত হয়। আমি সেরকম কোনো কিছু বাংলাদেশের গণমাধ্যম অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওরকম কোনো কিছু হতে দেবে না। নিজেদের যার যার নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা থাকবো বলে আমার বিশ্বাস। জিনন ভাই, আসলে তথ্য একটু বিভ্রাট হয়েছিল যে 2 মাসের কিছুটা কম সময়। তো সাকিব আল হাসান যেটি তিনি যখন বাংলাদেশে পৌঁছলেন সেটা নিয়েও কিন্তু এক ধরনের প্রথমে গুঞ্জন ছিল যে সন্ধ্যায় আসবেন, তারপরে কেউ বলছিলেন রাতে আসবেন, অথচ সেদিন এলেন না সাকিব। পরের দিন আসবার কথা ছিল রাতে, কিন্তু তার ফ্লাইটটি মোটামুটিভাবে মধ্যে রাত দুটো 20 মিনিটের দিকে তার ফ্লাইটটা বাংলাদেশে ল্যান্ড করে। তো সাকিবের জায়গা থেকে আসলে এই ইনফরমেশনগুলো ডিসক্লোজ তিনি করেননি, এটাও তো নিশ্চয়ই একটা বুদ্ধিমত্তার পরিচয় বলবো। কেননা আমাদের যদিও বলি যে মেইন স্ট্রিম গণমাধ্যম যারা আছেন টেলিভিশন বা পত্রিকায় তারা তো হয়তোবা এই জায়গাটাকে তাদের পেশাদারিত্বের জায়গা থেকে কিছুটা হলেও তার কাছে দূরত্ব রক্ষা করতেন, কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে হচ্ছে সেখানে উপচে পড়া ভিড় থাকে এবং উৎসুক জনতারও বলতে গেলে সোশ্যাল মিডিয়াও তো একটা মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু একেবারে সয়লাভ হয়ে যায় যদি একটা ফুটেজও কেউ পেয়ে যান। তো সেই জায়গা থেকে মনে হয় সাকিবের এই সিদ্ধান্তটাও প্রশংসনীয়। না দেখুন জেভলিন, সবচেয়ে ভালো এই পুরো বিষয়টা জানেন সাকিব এবং আমি মানে মাই আন্ডারস্ট্যান্ডিং আমি যতটুকু বুঝি তাতে ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সাকিব এই বিষয়টা ভালো বোঝেন, কারণ পুরো ডিলিংসটা সাকিবের সঙ্গে সরাসরি এসিইউ তাদের সঙ্গে হয়েছে, আইসিসি যে দুর্নীতি দমন ইউনিট যে তাদের সঙ্গে হয়েছে। সো সাকিব তার ডুজ এন্ড ডোন্টস খুব ভালো করে জানেন, কি করতে হবে কি করা যাবে না সেটা তিনি জানেন এবং তিনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা তিনি সর্বোচ্চ চেষ্টা তার জায়গা থেকে এটা করবেনই। এখন এট দ্য সেম টাইম এই জিনিসটা ভুলে গেলে চলবে না, সাকিব ইজ নিউজ, বিগ নিউজ ফর এনি মিডিয়া, যে কোনো মিডিয়ার জন্য। আজকে আমি যদি ধরুন আজকে আমি বললাম যে সাকিব বাংলাদেশে এসে সাকিব আজকে বাংলাদেশ ক্রিকেটের চেয়ারম্যান তিনি এই কথা বলছেন সাকিবের কাছে দূরে থাকেন, তো আমার হাউসে বা কোনো একটা মিডিয়া হাউস যদি ডিসিশন নেয়, কোনো একটা টেলিভিশন পত্রিকা অনলাইন তারা ডিসিশন নিল ঠিক আছে অক্টোবরের 29 তারিখে আমরা কোনো সাকিবের নিউজ করব না, সেটা কিন্তু ঠিক হবে না। সেটাতেও কিন্তু তার যে পাঠক রয়েছে তার যে দর্শক রয়েছে ওই নির্দিষ্ট কোনো মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সো তারা কিন্তু খবরটাতে জানতে চান, আমি বারবার সেই কথা দায়িত্বশীলতার কথাটা এই জন্য বলছি যে আমার নট নেসেসারি সাকিবের ওই খবরটা জানতে হলে আমার সাকিবের গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়তে হবে, সাকিবকে সারাক্ষণ আমার ক্যামেরা দিয়ে ফলো করতে হবে না, কিন্তু আমি আমার পাঠককে ওই নিউজটা জানাবো
কিন্তু সেই দূরত্বটা যেন বজায় রাখে। স্বাস্থ্যবিধির কথা আমি বলছি না, শুধু আমি বলছি যে এই যে আইসিসি যে গাইডলাইন সেই অনুযায়ী ওই জিনিসটা যেন করা হয়। এই নিউজটা কিন্তু আমাদের ক্যারি করার কথা, আমাদের ক্রিকেট বোর্ডেরই ক্যারি করার কথা, তারা ক্যারি করলো মিডিয়ার প্রতি। মিডিয়াকে কিন্তু এই নির্দেশনাটা কিন্তু আইসিসি থেকে দেয়নি। আইসিসি আমাদেরকে দিবেই বা কেন? আইসিসির কাছে তো আমরা মানে ওই অর্থে দায়বদ্ধ না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছে এরকম একটা নির্দেশনা এসেছে। তারা মিডিয়াকেও কিন্তু তারা এটা বাধ্য করতে পারে না, তারা অনুরোধ করতে পারে, ঠিক সেই অনুরোধটাই ক্রিকেট চেয়ারম্যান করেছেন। এখন আমি বারবার যেটা বলছি যে হ্যাঁ ফাইন, আমরা বা মিডিয়া সাকিবকে হয়তো ওইভাবে আমি ছায়ের মতো অনুসরণ করবো না, বাট আমার পাঠক আমার দর্শকের কাছে এটার একটা চাহিদা রয়েছে। সাকিব কি করছেন না করছেন, তার প্র্যাকটিসটা কিভাবে এগোচ্ছে, সেটা নিশ্চয়ই পাঠককে আমরা জানাবো। আর সাকিবের কথা বলে যেটা বলেন, সাকিবের মতো স্মার্ট ক্রিকেটার বা আমি যদি স্মার্ট গাইও যদি বলি স্মার্ট ম্যান, সেটাও তো বাংলাদেশে খুব কম রয়েছে। তিনি যেভাবে পুরো সিচুয়েশন হ্যান্ডেল করছেন, তো সাকিব খুব ভালো করেই জানেন যে এটা নিয়ে আমার কোনো হাইপ ক্রিয়েট করার কিছু নেই, এখান থেকে আমার কোনো কিছু পাওয়ার নেই। আমি আসলাম, তার আগে যদি আমি সেই আমেরিকা থেকে আমি ছবি দিলাম যে আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি, বাংলাদেশে ফিরছি, তো সেটা দিলে বাংলাদেশে কি অবস্থাটা হবে, সেখান থেকে তার লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। এটা তো আইসিসির সঙ্গে সাকিবের যে বোঝাপড়া বা সাকিবের যে শর্ত, এই 1 বছর সাসপেনশনের যে শর্ত, তার মধ্যে তো সাকিব এটা জানেন বলেই সাকিব স্মার্টলি ওই জিনিসটা হ্যান্ডেল করেছে। আর আমি শিওর যে সামনে যে 2 মাস সময় আছে সেটা তো যতটা সম্ভব এটা মানে রক্ষা করে চলা যায়, তাকে সেটা করবেন, তাকে ব্যতীত কি কোনো রকম কোনো ব্যত্যয় হবে আমার কাছে সেটা মনে হয় না। নোমান ভাই, সাকিবের বিকেএসপিতে অনুশীলনের সিদ্ধান্ত, যেটি বলছিলেন যে বিকেএসপি একেবারে রেস্ট্রিক্টেড, এমনিতেই আমরা দেখি যে সেখানে সচরাচর জনসাধারণ প্রবেশ করতে পারেন না একেবারে মানে সাধারণ সময়েও, আর কোভিডের সিচুয়েশনটাতে তো আরও অনেক বেশি কড়াকড়ি সেখানে প্রবেশ এবং ভেতরে মানে রোমিং অ্যারাউন্ড যেটা বলা হয়, তো সেই জায়গা থেকে বিকেএসপিতে ট্রেনিংয়ের সিদ্ধান্তটা কতটা সুন্দর সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? আমি আসলে সিরিয়াসলি মনে করি যে আমি একটু আগে যেটা বলছিলাম সাকিব স্মার্টনেস এর কথা বলছিলাম, সেই স্মার্টনেস এর আরেকটা প্রমাণ কিন্তু এই বিকেএসপি তে ট্রেনিং করার সিদ্ধান্ত। সে আমরা কিন্তু প্রথম শুনছিলাম যে সাকিব ইংল্যান্ডে অনুশীলন করবে, এবং ইংল্যান্ডে অনুশীলনটা করাটা এফোর্ড সাকিব করতে পারে, কোট অন করে আমি বলছি এফোর্ড করাটা, এবং যাদের কথা ইভেন বলা হচ্ছে যে সে তার যে ছোটবেলার কোচ সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন যাকে নিয়ে উনি ইংল্যান্ডে নিয়ে যেতে কি প্র্যাকটিস করতে পারতেন না, সেটাও সাকিব পারেন। মানে আমরা আইপিএল এর সময় দেখেছি না, ভারতের নিয়ে গিয়ে উনি প্র্যাকটিস অনুশীলনটা করেছেন, সাকিব সেটা পারতেন। কিন্তু তার যে কমফোর্ট জোন, তার সবচেয়ে কমফোর্ট জোন কিন্তু বিকেএসপি, এবং সেই বিকেএসপি থেকে তার বেড়ে ওঠা, ক্রিকেটার হিসেবে তৈরি হওয়া, বিকেএসপির প্রতিটা ঘাস, প্রতিটা ইঞ্চি মাটি, মানে বাতাস, সবকিছু তার চেনা। সো সেইখান থেকে তিনি যখন এরকম একটা, যে যত কথাই বলুক এটা একটা বিরাট সেটব্যাক একজন ক্রিকেটারের ক্যারিয়ারে, 1 বছর তার জীবন থেকে হারিয়ে যাওয়া, এখন কোভিড-19 সিচুয়েশনের কারণে সে 6 মাস সবার জীবন থেকে হারিয়ে গেছে, সেটা তো অন্য আলোচনা। কিন্তু যখন এরকম এরকম ভাবে তিনি সাসপেন্ডেড হয়ে যাচ্ছেন, তার ফেরাটা এটা একটা বিগ 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 চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে নামার আগে সাকিব তার প্রস্তুতিতে 1% ঘাটতিও তিনি রাখবেন না। এবং সেই নিবিড় অনুশীলনের জন্য তিনি যে মানে বাইরের বা বিদেশের কোনো ভেন্যু চুজ না করে যে দেশে এবং বিকেএসপি ওই জায়গাটা চুজ করেছেন, এটা আমি মনে করি যে সাকিব আসলে স্মার্টনেস এর একটা পরিচয়, এবং ওইখান থেকে তিনি তার কমফোর্ট জোনটা গুরুত্বপূর্ণ। সাকিব সে জাবলির, আমরা কিন্তু সাকিবকে, যে সাকিবকে চিনি, সাকিবের জন্য কিন্তু এটা প্রয়োজন নেই যে আমি মানে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করছি, ঘন্টার পর ঘন্টা বোলিং করছি, সাকিব এরকম না। পুরো ক্যারিয়ার তার আমরা ফলো করে দেখেছি, তার যে 14 বছরের ক্যারিয়ার এই ফলো করে আমরা দেখতে পেয়েছি সাকিব নেটে হয়তো 10টা বল করেন, হয়তো ব্যাটিং করেন হচ্ছে গিয়ে সে তিনি হয়তো 3 ওভার 4 ওভার 5 ওভার তিনি হচ্ছে গিয়ে ব্যাটিং একটা নক করলেন, শেষ, দ্যাটস ইট। সাকিবের কিন্তু ওইটাই তৈরি হয়েছে যথেষ্ট। এখন 1 বছর যখন তিনি ক্রিকেট খেলছেন না, ডেফিনেটলি সেটা হয়তো যথেষ্ট হবে না, কিন্তু সাকিবের জন্য আবার ওইটা খুব বেশি প্রয়োজন নেই যে তার একদম মানে ক্রিকেট ওই স্কিলের জায়গাটা থেকে অনেক বেশি অনেক কিছু ওলট পালট করে ফেলানোর কোনো প্রয়োজন নেই, বরং এটাতে শুধুমাত্র কিছু ফাইন টিউনিং এর প্রয়োজন রয়েছে, কনফিডেন্স এর প্রয়োজন রয়েছে, কমফোর্ট জোনে থাকার প্রয়োজন। জি নোমান ভাই, ধন্যবাদ, ধন্যবাদ নোমান ভাই আপনার সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করছিলেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ।